আজকে সময় একদম শেষ, আমরা শেষ একটা গান শুনতে শুনতে বাড়ি ফিরে যাব। তো এবং সেই গানটা খুব সম্ভবত মনে হয় তিনজনের কাছ থেকে একসাথে সমবেত একটা সঙ্গীত শুনবো। কিন্তু তার আগে আমাদের সঙ্গে যারা বাজালেন তাদেরকে অনেক ধন্যবাদ, শাহিনুর ভাই, সাধনদা এবং অসিতদা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এবং আপনারা তিনজন মানুষ যারা এখানে বসে আছেন, আপনাদেরকে আসলে বলবার কিছু নেই, আপনারা নিজেদের জায়গায় নিজেরা এত উজ্জ্বল। তারপরে আমার মনে হয় যেটা একটা মহৎ উদ্যোগ যে সেই নিজেদের মধ্য থেকে খানিকটা চেষ্টা করা যে গানকে যদি কিছু দিতে পারি, রবীন্দ্রনাথকে ধারণ করে যদি গানকে কিছু দেওয়া যায়, সঙ্গীতকে যদি একটুখানি ভালোবাসা এবং শুদ্ধ সঙ্গীতের চর্চাটাকে যদি খানিকটা অনুপ্রাণিত করা যায়, আপনাদেরকে দেখে নিশ্চয়ই আরও অনেক আগ্রহী হবে। সত্যিকার অর্থেই তাই। আমার যে এখন যে ভয়টা হয় যে আমরা আমাদের যে শুদ্ধ সঙ্গীত চর্চা সেটা থেকে সরে আসি কিনা, এটা দুটো জিনিস। একটা হচ্ছে আমি নিজে গাই কিনা, নিজে শুনি কিনা, শোনাটা খুব জরুরি, অন্তত পক্ষে সব অনেককে শুনতে হবে, যেটা আমাদের পরবর্তী জেনারেশন আমরা যেটা বলি প্রজন্ম এটা থেকে সরে যাচ্ছে কিনা। এবং আমি মনে করি যে আমি আজকে গাইছি, আমার হয়তো শত শত আমার ছাত্র ছাত্রীরা, আমি ইউনিভার্সিটিতে যেহেতু পড়াতামও এখনো পড়াই মাঝে মাঝে, তো তারা দেখছে এবং সেটা যদি আমাকে তারা অনুপ্রেরণা হিসাবে নেয়, আমি যেমন অন্যকে নিয়েছি, এবং এটা যাতে চলে না যায়, হারিয়ে না যায়, এটাকে ধারণ করতেই হবে আমাদের বাঙালি হিসেবে। এরকম মহৎ উদ্যোগ যতদিন থাকবে, এরকম বন্ধুত্ব যতদিন থাকবে, ততদিন গানের চর্চা, শুদ্ধ সঙ্গীতের চর্চা টিকে থাকবে। আমরা সবার পক্ষ থেকে আরটিভিকে এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের সাথে যারা সহযোগিতা করলেন, সহশিল্পী আমাদের অসিতদা, সাধন, শাহিনুর, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং ওনাদের ছাড়া আমাদের আজকের আয়োজন সফল হতো না। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, রেজা ভাই, অন্তনা আপা, পলাশ ভাই, অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং দর্শক যারা আমাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে ছিলেন। বন্ধুত্ব আসলে অনেক কিছু জয় করতে পারে, আমাদের কিন্তু শুধু এতটুকুই বলবার ছিল, এবং শুদ্ধ সঙ্গীতের পাশে আপনারাও আছেন আমাদের সঙ্গে। খুব ভালো থাকবেন, আগামীকাল আবারও দেখা হবে। শেষ একটা গান শুনতে শুনতে এখন বাড়ি ফিরে যাব। আলো